আজকে তোমাদের ক্লাস হচ্ছে গেজ। গেজটা খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ তোমরা যেমন মাপো, হ্যাঁ, মেজারিং যেমন করো, হ্যাঁ, দশ মিলিমিটার বা পনেরো মিলিমিটার বা 20 মিলিমিটার যেমন মাপছো, যেমন জব করছো যখন তখন তোমরা যেমন মাপছো, তো সেখানে আমরা কী করি, স্টিল রুল দিয়ে আমরা মাপিব, ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মাপছো। তা এই যে বারবার মাপছি আমরা ইনস্ট্রুমেন্ট দিয়ে, জবকে বারবার মাপছি, সেটাই যাতে বারবার মাপতে যেমন ইনস্ট্রুমেন্ট না লাগে, তার জন্য একটা চেকিং ইনস্ট্রুমেন্ট, নাম হচ্ছে তোমার গেজ। তো আমার ডেফিনেশনটা দেখে নেব। দেখো ডেফিনেশনে ক্লিয়ার আছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গেজ। গেজেস আর চেকিং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দে প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন এনসিওরিং দি লিমিটস অ্যান্ড টলারেন্স ফর এ গিভেন কম্পোনেন্ট টু রিটেন দি ডাইমেনশনাল অ্যাকুরেসি অফ গেজ ফর এ লং তোমার টাইম। মোস্ট অফ দি গেজেস আর মেড ফ্রম হাই কার্বন স্টিল অ্যান্ড আর হার্ডেন অ্যান্ড টেম্পার। তো গেজ কী হচ্ছে, গেজ হচ্ছে একটা তোমার চেকিং ইনস্ট্রুমেন্ট। চেকিং ইনস্ট্রুমেন্ট কেন, তোমার এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা চেক করি, সেই জন্য এটা চেকিং ইনস্ট্রুমেন্ট। যেমন তোমাকে বললাম যে যখন আমরা জব করি, তো জব করার সময়তে আমরা কী করি, যেমন মাপছি আমরা র মেটেরিয়াল চেক করে মাপছি, তো সেখানে আমরা যেমন ইয়ে দিয়ে তোমার ক্যালিপার দিয়ে ইনডাইরেক্ট মেজারিং করছি, বা তোমার ডাইরেক্ট মেজারিং যখন আমরা করি, যখন স্টিল দিয়ে মাপছি, তো এই আমরা মেপে নিচ্ছি যে হ্যাঁ 10 মিলিমিটার বা 20 মিলিমিটার জব আমরা কেটে সেটাকে তোমার অ্যাজ পার ড্রয়িংয়ে আমরা জব করছি। তো এই যে আমরা মাপছি, এই মাপটায় আমি 10 মিলিমিটার ধরে একজন করছো। আমি এর আগে উদাহরণ দিয়েছিলাম যারা তোমার কনস্ট্রাকশানে কাজ করে, হ্যাঁ, সিভিল কনস্ট্রাকশানে কাজ করে, তাদের রড দেখবা যে, বা ওয়েল্ডিং শপে যারা কাজ করে, তো সেখানে দেখবে বারবার তোমার ফিতে দিয়ে বা তোমার স্টিল উইল দিয়ে মাপে না, একটা তোমার স্ট্যান্ডার্ড একটা গেজ রাখে। স্ট্যান্ডার্ড গেজটা একটা ওরা কী করে, যে ধরো 15 মিটার বা 15 মিলিমিটারের একটা তোমার দণ্ড থাকে যে এইটাই আমার 50 পিস কাটতে হবে। তো সেখানে কী হচ্ছে, যখন আমরা ম্যানুয়ালি কাটছি, হ্যাঁ, তো সেখানে ওই গেজটা বারবার টাচ করাই নিয়ে ওখানে কাটতে লাগে, গ্রাইন্ডিং দিয়ে, হ্যান্ড কাটার হোক, গ্রাইন্ডিং হোক বা হ্যাক্স হোক, সেইটা বারবারই করে কেটে দেয়। তো এই যে স্ট্যান্ডার্ড একটা রাখছে যে হ্যাঁ এই মাপে আমাকে একটা করতে হবে, আরও 20 পিস হোক 30 পিস হোক করবো, তো সেখানে কী হচ্ছে, বারবার আমি ইনস্ট্রুমেন্ট না ঠেকিয়ে, বারবার আমি ইনস্ট্রুমেন্ট মেজার না করে, সেখানে ওই স্ট্যান্ডার্ড একটা যেটা কেটেছি 15 মিলিমিটার সেটাই আমি বারবার রেখে ওটাকে খাজ কেটেছি। তাহলে এখানে কী হচ্ছে, তোমার সময়টা বাঁচছে এবং ইনস্ট্রুমেন্টটা বারবার আমাকে রাখতে হয় না। তো এই যে প্রসেস, এই প্রসেসটাই আমরা যে ইনস্ট্রুমেন্ট সাহায্য করি সেটাই হচ্ছে তোমার গেজ। তো সেখানে আমি তোমাকে রড দিয়ে বোঝালাম, কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, সেটা হচ্ছে চেক করে। তাহলে গেজ আর চেক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দে প্লে অন ইম্পর্ট্যান্ট রোল ইন এনসিওরিং দ্য লিমিটস অ্যান্ড টলারেন্স ফর এ গিভেন কম্পোনেন্ট। ব্যাপারটা হচ্ছে, তোমরা ধরো যেমন আমরা র মেটেরিয়াল আর ফিনিশ মেটেরিয়ালের যে তোমাদেরকে টলারেন্স দেওয়া হয়, যেমন ধরো 50 মিলিমিটার তোমার র মেটেরিয়াল আছে, তোমার র মেটেরিয়াল কেটেছে 50 মিলিমিটার, সেখানে আমরা ধরো ফিনিশ মেটাল তোমাকে বলা হয় যে 46 মিলিমিটার তোমাকে রাখবে। তো এই যে 46 মিলিমিটার তুমি জবটা করছো, লেন্থে জবটা করছো 46 মিলিমিটার, 50 থেকে র মেটেরিয়াল কেটে তুমি 46 রাখছো, তাহলে তারপর তোমার টলারেন্স কত দেওয়া হয়েছে, তোমার 4 মিনিটার তোমার টলারেন্স দেওয়া হয়েছে। তাহলে 4 মিনিটার টলারেন্স দেওয়া হচ্ছে যে 4 মিনিটার তোমার মধ্যে তুমি যা খুশি করতে পারো। তো এই যে 4 মিনিটার তোমার টলারেন্স যেটা দেওয়া হচ্ছে যে হ্যাঁ এই তোমার র মেটেরিয়াল ঘষে এই করে তুমি 46 দেওয়া যায়, এবং এরপরও আরেকটা তোমাদের এটা তোমার ছাড়, একটা তোমার টলারেন্স মানে হচ্ছে তোমার ছাড়। তো এই যে 46-এর যদি কম হয়ে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু তোমার রিজেক্ট হয়। তো এই এই ধরো 46 তোমার হাইট তোমার 10 থেকে 9 আমরা করি, তো সেখানে 9 10 একটা তোমার স্ট্যান্ডার্ড একটা তোমার জব আমরা করে নিলাম,
তো সেখানে কি হচ্ছে, সেই জব করে নেওয়ার পরে তুমি, আমি যে যখন ইনস্ট্রাক্টর যখন ধরো মেজারিং করবে, তখন কিন্তু ওকে বারবার তোমার ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজারিং করার দরকার নাই। একটা তোমার ওই এই যে গেজ, সেই গেজ দিয়ে তোমার বিভিন্ন রকমের গেজ আছে, প্লাগ গেজ আছে, লিমিট গেজ আছে, স্ন্যাপ গেজ আছে, তো এই যে গো নো গো গেজ আছে, এই গেজ দিয়ে কিন্তু চেক করতে পারা যাবে, ইনস্ট্রুমেন্টের দরকার হয় না। তো এই চেকিংটাকে বলছে যে অ্যান্টোয়ারেন্স ফর গিভেন কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট তোমার দেওয়া যায় সেই সেই কম্পোনেন্টের যাতে তোমার মাপ করতে পারা যায়, চেক করতে পারা যায়, সেই জন্য এই গেজ খুব ইম্পর্ট্যান্ট একটা রোল, তোমার ভূমিকা পালন করে। টু রিটেন দি ডাইমেনশনাল অ্যাকুরেসি অফ গেজ ফর এ লং টাইম, এটা কি হচ্ছে, ডাইমেনশনাল অ্যাকুরেসিটা বেশি থাকে, কারণ তোমাকে ওটা কি হয়, তুমি চেক করছো, সেহেতু তোমার র্যাপিড ইউজ করা হয়, যাতে কোনো প্রবলেম হয় না। মোস্ট অফ দি গেজ আর মেড অফ হাই কার্বন স্টিল অ্যান্ড আর হার্ডেন অ্যান্ড টেম্পার, তাহলে বিভিন্ন যে যত গেজ আছে তাগুলো ম্যাক্সিমাম তোমার যে মেড, আমরা যেমন ফাইলের বলি, হ্যাক্সো ব্লেডের যে অ্যালয় স্টিল, তোমার ফাইলে যেমন হাই কার্বন স্টিল, এগুলো যেমন তোমাদের মেড বলা হয়, যে মেড মানে হচ্ছে তৈরি, সেই ইনস্ট্রুমেন্টটা কী দিয়ে তৈরি, তো সেই মেটেরিয়ালসটা কী দিয়ে তৈরি, সেটা হচ্ছে এখানে তোমার হাই কার্বন স্টিল হচ্ছে গেজ এবং হার্ডেন এবং টেম্পার করা হয় তার লং লিভিটির জন্য। এই হচ্ছে তোমার গেজ। এবার এই যে ক্লাসিফিকেশন অফ গেজ, গেজের দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড গেজ, একটা হচ্ছে তোমার লিমিট গেজ, স্ট্যান্ডার্ড গেজ, একটা হচ্ছে তোমার লিমিট গেজ। তাহলে গেজটা বোঝা যাচ্ছে তোমাদের যে গেজ, তোমার একটা তোমার একটা ভালো একটা উদাহরণ দিচ্ছি তোমার বোঝার জন্য, কনসেপ্টের জন্য। ধরো তুমি একটা জলাশয়ের উপর দিয়ে পার হবা, হ্যাঁ, তো সেখানে কী হচ্ছে, তুমি আর তোমার ভাই আছো, তোমার ভাই ছোটো, তুমি ধরো বড়, তো তুমি কী হচ্ছে যে জলটা তুমি বুঝতে পারছো না যে জলটা কতটা পর্যন্ত আছে, হ্যাঁ, সেখানে কী হচ্ছে, তুমি নামলা, নেমে যে তুমি দেখছো যে তোমার যদি বুক পর্যন্ত থাকে বা পা পর্যন্ত থাকে, তাহলে কী হচ্ছে তোমার ভাই তোমার চলে যেতে পারবে। তো এই যে চলে যেতে পারবে তার মানে হচ্ছে তোমার গো গেজ। আর যদি তোমার ধরো বডিতে ধরো তুমি অনেকটা তোমার ঢুকে যাচ্ছে, তাহলে কী হচ্ছে, সেটা হচ্ছে তোমার ভাই তাহলে যেতে পারবে না, সেটা হচ্ছে তোমার নো গো। এই যে লিমিটেন্স তুমি একটা দেখছো যে হ্যাঁ কতটা যেতে পারবে, কতটা যেতে পারবে না, বা তুমি হয়তো কতটা যেতে পারছো, এমন সময় যেতে যেতে ধরো তোমার প্যান্ট পরে আছো, তুমি হয়তো যাচ্ছো, যেতে যেতে তোমার পা ভিজতে ভিজতে তোমার অনেকটা হাঁটু চলে আসছে, তার মানে কি তুমি আর আগে যেতে পারবে না। তো এই যে আগে যেতে পারবে না, তার মানে হচ্ছে তুমি তোমার লিমিটটা তুমি বুঝতে পারছো যে হ্যাঁ আমি কতটা যেতে পারবো, কতটা যেতে পারবো না। তো এইখানে হচ্ছে তোমার গো আর নো গো, এটা হচ্ছে তোমার একটা গেজ। নেক্সট ক্লাসে আলোচনা করবো তোমার এই যে ক্লাসিফিকেশন অফ গেজ।